হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজ আমরা স্পেকিয়াল কোঅর্ডিনেট সিস্টেমের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। শুরুতেই বলা যাক, গত অংশে আমরা কী কী পড়ছিলাম। গত অংশে আমরা একটা স্পেকিয়াল কোঅর্ডিনেট সিস্টেমের কার্টেশীয় স্থানাঙ্কের সাথে তুলনা করে আমরা এক্স ওয়াই জেড এগুলো বের করছিলাম, এমন কি এক্স ওয়াই জেড। তারপরে আমরা অবস্থান ভেক্টর গঠন করছিলাম, আই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বলে অবস্থান ভেক্টর গঠন করে আমরা তারপরে সেগুলোকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আর থেটা ফাই, আমরা জানি স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কোনো বিন্দুকে আর থেটা ফাই দ্বারা প্রকাশ করা হয়, তাই আর থেটা ফাইয়ের সাপেক্ষে এই অবস্থান ভেক্টরটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আমরা আর থেটা ফাইয়ের অবস্থান ভেক্টর বের করছিলাম। ওই নিজ নিজ সাপেক্ষের অবস্থান ভেক্টর বের করার পরে আমরা সেগুলোকে কী করছি, ইউনিট ভেক্টর, কীভাবে এই ভেক্টরটাকে এই ভেক্টরের মান দ্বারা ভাগ করছি। মান দ্বারা ভাগ করার ফলাফলে এই যে ই আর হ্যাট, এই যে হ্যাট আছে, তার মানে এগুলো ইউনিট ভেক্টর বের করছি। এগুলো কীভাবে করছিলাম, সাধারণত এটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান কী কী, সাধারণত আই আই হ্যাটের পরে যে এতটুকু সাইন থেটা এবং কস ফাই, এই দুটো মান, এটাকে রুট ওভার বর্গ, এটাকেও জি হ্যাটের এটুকু রুট ওভার বর্গ, এটাকেও রুট ওভার বর্গ, বর্গ করার পরে এগুলোকে কমন নিলে, কমন নিলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা, এরকম একটা সূত্রে পরে আমরা জানি অন অন অন, যার ফলে এই সম্পূর্ণটুকুই আমরা অন পাই, তাই এই ভেক্টরটাকে অন দ্বারা ভাগ করলে এই যে এরকম এই ভেক্টরটাই আসে। তেমনিভাবে এই দ্বিতীয়টাও তৃতীয়টাও এইভাবে করছি, যার ফলে এরকম আসে এক্সপ্রেশনটা আমি গতদিন বলছি। এখন আজ আমরা কী করব, আজ গতদিন ছিল একটা বিন্দু, এই যে এই একটা বিন্দু ছিল, এখন এই বিন্দুটা সামান্য ডিসপ্লেসমেন্টে আমরা এই যে এ জেনারেল ইনফিনিস্টিমাল ভেক্টর ডিসপ্লেসমেন্ট ইন স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ডিআর, অবস্থান ভেক্টর ডিআর গঠন করব। এটা আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমেও পড়ছিলাম। এই যে এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি, এই রেখাটাকে আমরা আগে গতদিন বলছিলাম, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা এটাকে আর সাইন থেটা বের করছিলাম। এই আর সাইন থেটা, এই বাহুটা এক্স অ্যাক্সিসের সাথে ফাই অ্যাঙ্গেল তৈরি করে এবং অবস্থান ভেক্টর আর জেড অ্যাক্সিসের সাথে থেটা অ্যাঙ্গেল তৈরি করে। এখন যেহেতু ইনফিনিস্টিমাল ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ তিনটি অক্ষ বরাবরই ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট ঘটবে, তাই আমরা ধরে নিলাম সেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডি ফাই, অর্থাৎ এতটুকু, আর এটার ইসের থেটা, এই এটা হচ্ছে ডি থেটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থেটা এতটুকু, আর আর ভেক্টরটা এই যে ডি আর এতটুকু ঘটছে। এখন এখানে আমরা জানি কি, এই অ্যাঙ্গেলটা অর্থাৎ এটা এটা এই অ্যাঙ্গেলটা সাধারণত পরিবর্তন এই রেখাটা আর সাইন থেটা এর উপর ডিপেন্ডেড, যার ফলে আমরা পার্শিয়াল ডিফারেন্স করে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের মতো পাইছিলাম যে এখানে দুইটা গুণ হয়, যার ফলে এখানে আর সাইন থেটা এবং ডি ফাই গুণ হয়েছে। তেমনিভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যেহেতু সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা আর এই যে এইটা সমান্তরাল, ফলে এই যে এতটুকু আমরা একইভাবে আর সাইন থেটা ডি ফাই লিখতে পারি, লিখছি। এখন আবার এই ডি থেটা, ডি থেটা এবং আর দুটো আবার এটার উপর ডিপেন্ডেড এই কোণের উপরে, যখন থেটার মান কমে যাবে এই আরের মানের উপর এভাবে ডিপেন্ডেড, সেজন্য এখানে এটাকে বলা হয়েছে আর ডি থেটা, ঠিক আছে। এখন আর এই আর আর অ্যাক্সিস বরাবর ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট এতটুক, এটুকে বলা হয় ডিআর, তাই এখন আমরা তিনটে অ্যাক্সিস বরাবরই বের করছি কী কী ডিসপ্লেসমেন্ট, এই যে এতটুকু হচ্ছে ডিআর ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট ক্ষুদ্র সরণ, আর এইটা হচ্ছে আর ডি থেটা, তাহলে আর গেল থেটা গেল এখন ফাই, আর এই যে এইটা এইটা হচ্ছে আর সাইন থেটা সাইন ফাই, তাহলে আমরা তিনটে অ্যাক্সিস, তিনটে অ্যাক্সিস কী কী, আর থেটা ফাই বরাবর ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি। এখন আমরা অবস্থান ভেক্টর ডিআর, অর্থাৎ ক্ষুদ্র অবস্থান ভেক্টর, অক্ষুদ্র অবস্থান ভেক্টরটা আবার কী, আগে ছিল এই যে এখানে ছিল আমাদের পুরাতন ভেক্টরটা, এটার আমরা অবস্থান ভেক্টর ডিআর গঠন করছি। এখন এই ডিআর গঠনটা আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে করছিলাম একটু দেখে আসি। এই যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডি ফাই ডি জেড এবং রো ডি ফাই, এই যে এখানে রো ডি ফাই এই অ্যাঙ্গেলটার কারণে এখানে কতদিন বলছিলাম। এখন এটাকে আমরা কী করছি, প্রত্যেকটা অ্যাক্সিসের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, নিজ নিজ অ্যাক্সিসের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার ফলে আমরা ওই নিজ নিজ অ্যাক্সিসের ক্ষুদ্র ক্ষুদ্র ডিসপ্লেসমেন্ট ক্ষুদ্র সরণ পেয়ে গেছি, ওই ক্ষুদ্র সরণগুলোকে যোগ করে ক্ষুদ্র অবস্থান ভেক্টর ডিআর পেয়ে গেছি। এই যে একইভাবে আমরা এই লাইনটা এখানে স্পেরিক্যালি একইভাবে পেয়েছি, যার ফলে আমি আর লিখিনি এখানে, ডিরেক্টলি এই যে ডিআর লিখে দিছি। এখন যার ফলে আমরা এই অবস্থান ভেক্টর ডিআর পেয়ে গেলাম। এখন একটা দেখার বিষয়, এই নিজ নিজ অবস্থান ভেক্টরগুলোর আগে এটার আগে কোনো কিছু গুণ নাই, এটার আগে আর আছে, এটার আগে আর সাইন থেটা আছে, তাহলে এক আছে এটার আগে, এক আছে এটার আগে আর, এটা আর সাইন থেটা, তাহলে এগুলোকে বলা হয় স্কেলার ফ্যাক্টর। আর অন আর এবং সাইন থেটা এগুলো হচ্ছে স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের
স্কেলার ফ্যাক্টর। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্কেলার ফ্যাক্টর কী কী পাইছিলাম, এটা অন, এটার আগে যেহেতু অন, এটা এই যে রো এবং এটা অন, তাহলে এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্কেলার ফ্যাক্টর কী কী পাইছিলাম, অন, রো, অন, এগুলোকে বলে স্কেলার ফ্যাক্টর। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্কেলার ফ্যাক্টর কী পাইছি, অন আর আর সাইন থিটা, এই যে অন আর আর সাইন থিটা। তাহলে এগুলো হয়ে গেল। এখন আমরা ডিএস ডিএস বের করবো। ডিএসটা কি, ডিএস বলছিলাম হচ্ছে একটা ইসের আর ভেক্টরের লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। লিনিয়ার ডিসপ্লেসমেন্টটা কি, এই আর ভেক্টরটা এ পর্যন্ত ছিল, এখন এই ক্ষুদ্র তিনটে অ্যাক্সিস আর থিটা ফাই বরাবর ক্ষুদ্র চেঞ্জ হওয়ার ফলে এটার একটা লিনিয়ার ডিস্টেন্স, অর্থাৎ এই কোণার থেকে এই কোণার পর্যন্ত একটা লিনিয়ার ডিস্টেন্স পাওয়া যায়, সেটাকেই বলে ডিএস। এই ডিএসকে আমরা ডট গুণের মাধ্যমে বের করছিলাম, এই যে ডিআর স্কোয়ার আর স্কোয়ার ডি থেটা স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডি ফাই স্কোয়ার, এর মাধ্যমে আমরা ডিএস পাইছিলাম, যাকে এই ডিএসটাকে যে বলে লিনিয়ার চেঞ্জ ইন ভেক্টর ডিআর, এই আর ভেক্টরের ডিআর ক্ষুদ্র চেঞ্জ, লিনিয়ার অর্থাৎ রৈখিক চেঞ্জ। এখন আমরা ডিভি কীভাবে গঠন করবো, আমরা এই যেহেতু তিনটে ভেক্টর, তিনটে আর থেটা এবং ফাই, তিনটে অ্যাক্সিস বরাবর ক্ষুদ্র একক ভেক্টর, ক্ষুদ্র ভেক্টরগুলো পেয়ে গেছি নিজ নিজ সাপেক্ষে ক্ষুদ্র ভেক্টর তিনটাকে, তাহলে একটাকে ডট এবং দুটাকে ক্রস করলে আমরা ডিভি অর্থাৎ আয়তন পেয়ে যাবো। এটা আমরা গত ভিডিওতে আরও বিস্তারিত বলছিলাম, একইভাবে এখানে আয়তন পেয়ে গেলাম। এই টোটাল এই জিনিসটাকে ক্যালকুলেশন করে আমরা কী পেয়েছি, আর স্কোয়ার সাইন থেটার ডিআর ডি ফা ডি থেটা এবং ডি ফাই মূলত এটা। আর হচ্ছে এখানে চিত্রে তো আমরা বললামই এটা কীভাবে আসছে, গত দিনের চিত্রটা আর একটু দেখি। এই যে এই স্পিয়ার অর্থাৎ গোলকের গত দিন ছিল একটা বিন্দু পোর্শন, এটার কোনো ডিসপ্লেসমেন্ট ছিল না, আর আজকে এটার সরণের ফলে আমরা প্রত্যেকটা অ্যাক্সিসে নিজ নিজ অক্ষের সাপেক্ষে আমরা ভেক্টর পাইছি, যাকে যার একটা স্কেলার ফ্যাক্টর আছে অন আর এবং আর সাইন থেটা, যার মাধ্যমে আমরা ক্ষুদ্র আয়তন পেয়ে গেলাম, যাকে আর স্কোয়ার সাইন থেটা ডিআর ডি থেটা এবং ডি ফাই বলে। আজকের ভিডিও আপাতত এতটুকুই, ধন্যবাদ সবাইকে।